আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব জমি দখলের ভিত্তিতে মালিকানা দাবি বিশেষ করে অনুমতি দখলের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তাহলে যখনই আমরা এই ধরনের ভিডিও বানাবো আপনারা সবার আগে তার নোটিফিকেশন পাবেন দেখুন চরের জমি হোক খাস জমি বা অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তি একশোনা লিজ নিয়ে ভোগ দখলরত থাকা অবস্থায় অনেকেই জমির মালিকানা দাবি করে আদালতে সত্যের মামলা দায়ের করে থাকেন এ বিষয়ে মনে রাখতে হবে আপনারা হয়তো অনেকেই মালিক যে আসল মালিক তার কাছ থেকে অনুমতি দখল সম্পত্তি পেয়েছিলেন অনুমতি দখল মানে এই নয় যে সম্পত্তির মালিকানা আপনি পেলেন আপনি ওই জমির উপর ভোগ দখলের অধিকার পেলেন সেই জমি ভোগ দখল করতে পারবেন কিন্তু জমির মালিকা মালিক যে সে কিন্তু আলাদাই থাকবে যদিও অ্যাকশনাল লিজ কোনো অধিকার সৃষ্টি করে না লিজ গ্রহীতা মনে করেন যে সরকারি জমি বা খাস জমিতে বারো বৎসর দখলে থাকলেই ওই জমির মালিক হওয়া যায় প্রকৃত সত্য হল সরকারি জমিতে জবরদখল বা অনুমতি দখলের মাধ্যমে মালিকানা দাবির যে সময়কাল ষাট বৎসর আর জবরদখল বলতে বোঝায় প্রকাশ্য বিরোধিতামূলক জবরদখল আপনি একবার সরাসরি সবার সামনে সবার সম্মুখে আপনি মালিককে অস্বীকার করছেন তারপরে জবর দখল করছেন একশোনা লিজ বা ডিসিআর মোলে দখল হলো অনুমতি দখল যা প্রকাশ্য বিরোধিতামূলক জবর দখল নয় তাহলে মনে রাখবেন যারা অনুমতি দখল করে সম্পত্তি ভোগ করছে তারা কিন্তু জবর দখলকারীর মধ্যে পড়ছে না কারণ তারা অ্যাকশনাল লিজ নিয়েছে বা ডিসিআরলে দখল নিয়েছে এই ডিস দখল মানে মালিকের সহমতিতে তার জমিতে তারা ভোগ দখলের অধিকার পেয়েছে এবং সরকার যে রেকর্ড বা খতিয়ান যেটা তৈরি করে এখানেও অনুমতি দখলকারীর নাম তুলে দেওয়া হয়েছে যে কাকে অনুমতি দখল দেওয়া হলো কিন্তু রেকর্ডে আসল মালিকের নাম সব সময় থাকছে এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে বারো বৎসর সংক্রান্ত ধারণাটি মূলত উনিশশো উনপঞ্চাশ সালের অকৃষি প্রজাসত্ব আইন থেকে এসেছে এই আইনের ছয় বাই কুড়ি ধারায় বলা হয়েছে একজন অকৃষি প্রজা কোনো ব্যক্তি মালিকানাধীন জমিতে বারো বছর বা অধিককালে ধরে অবস্থান করলে সে উক্ত জমিতে নিম্নরূপ অধিকার ভোগ করতে পারে কি কি পারে দেখা যাক এক নম্বর পাকাবাড়ি তৈরি করতে পারেন দুই নম্বর যে কোনো ধর্মীয় উপাসনা লয় তৈরি করতে পারবে তিন নম্বর পুকুর খুঁড়তে পারবে চার নম্বর গাছ লাগিয়ে তার ফল ভোগ করতে এবং উক্ত গাছ কাটতে বা বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু যদি ওই দখল কেসে অনুমতি দখল হিসাবে হোক বা প্রকাশ্য জবর দখল করে হোক এই কাজগুলো কিন্তু করতে পারবে যদি বারো বৎসরের বেশি হয়ে যায় কিন্তু তার মানে এই নয় যে ওই জমিটার মালিক ওই জবর দখলকারী বা অনুমতি দখলকারী হয়ে গেল পাকা বাড়ি তৈরি করতে পারছে আপনারা বলতে পারেন যে পাকা বাড়ি তৈরি করেছে তাহলে হবে না কিন্তু এভাবে মালিক হওয়া যায় না রুলস বলছে আপনি ওখানে ভোগ দখল করতে পারবেন এবার আমরা অনেকে দেখেছি অনুমতি দখলকারী যে অ্যাট ফার্স্ট অনুমতি দখল পেয়েছিল অর্থাৎ ভোগ দখল পেয়েছিল উনি এই সম্পদ ভোগ দখলের সম্পত্তি ওয়ারির সূত্রে না রেখে উনি করলেন কি আর একজনকে বিক্রি করে দিলেন এবং যিনি গ্রহীতা উনি জানতে পারলেন না বা ওনার অজ্ঞতার কারণে এই অনুমতি দখলের সম্পত্তি কিনে নিলেন কিন্তু উনি গিয়ে সমস্যায় পড়বেন রেকর্ড করতে গিয়ে কারণ আপনাদেরকে বললাম অনুমতি দখলকারী কখনোই জমির মালিক নন উনি মালিকের অনুমতিতে ভোগ দখলের অধিকার পেয়েছেন এবার যিনি কিনে নিলেন যিনি গ্রহীতা উনি এবার সমস্যায় পড়বেন জমির রেকর্ড করাতে এবার এমনও হতে পারে যিনি আসল মালিক উনি দাবি করতে পারেন পরবর্তীকালে যে আমি তো অমুক ব্যক্তিকে ভোগ দখলের অধিকার দিয়েছিলাম আপনাকে তো দিইনি ভোগ দখলের অধিকার তা আপনি জমি কি করে পেলেন এবার উনি যে গ্রহীতা উনি যদি বলেন যে না আমি জমি অমুকের কাছে কিনেছি কিন্তু মনে রাখবেন আদালতে এ বিষয়ে যদি মালিক পক্ষ যায় তাহলে কিন্তু আপনাদের সমূহ বিপদ যে গ্রহীতা জমিটি কিনেছেন এইভাবে কিন্তু দিনের পর দিন অনুমতি দখলের যে জমি কিন্তু হস্তান্তরিত হয়ে চলেছে এবং অনেক ক্ষেত্রে হয়তো টাকা পয়সা দিয়ে কিছু কিছু ক্ষেত্রে রেকর্ডও হয়ে গেছে অনুমতি দখল কাটানো হয়েছে তবুও এটা আইন বিরোধী কাজ তবে আপনাদেরকে বলে দিচ্ছি আইনগতভাবে অনুমতি দখল কিভাবে আপনারা সরাতে পারেন এ বিষয়ে আমরা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে কথা বললাম উনি জানিয়েছেন অনুমতি দখলকারী রেকর্ড থেকে অনুমতি দখল এটি সরাতে গেলে প্রথমত আদালতে যেতে হবে এবং আদালত থেকে একটি ডিক্রি করতে হবে অর্থাৎ একটি নির্দেশ নির্দেশনামা সেই নির্দেশনামা নিয়ে বিএলআরও সাহেবের কাছে এলে বিএলআর সাহেব অনুমতি দখল তুলে দিতে পারে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আদালত কিসের ভিত্তিতে অনুমতি দখলের এটি তুলে দিবে এক্ষেত্রে বলি আপনাদেরকে যে জমির আসল মালিক তার সঙ্গে যোগাযোগ করতে হতে পারে এবার আপনারা বলতে পারেন যে তার সঙ্গে যোগাযোগ করলে তো সে টাকা চাইবে বর্তমান পরিস্থিতিতে এটাও একটি ব্যাপার আপনাকে মীমাংসা করে নিতে হবে দিয়ে তখন যিনি মালিক আছেন তিনি একটি স্বীকারোক্তি দিবেন যে আমি এইটি পুরো ভোগ দখলের বিনিময় নয় ওনাকে আমি সম্পত্তিটি বিক্রি করলাম বা দিলাম এটি আদালতে একটি ওনাকে গিয়ে জবানবন্দি দিতে হবে তাহলে আদালত তখন ডিক্রি দিবে তাহলে বন্ধুরা এই অনুমতি দখল নিয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন আর এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব আমি সুভাষ সেনার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে